আরে আব্বা রে, ওই জুলাইকার ঘরে একটা ছেলে ঢুকে গিয়েছে, কি সুন্দর দেখতে ছেলেটার নাক নকশা, কি সুন্দর তার চেহারা, আলোয় আলো হয়ে গেছে ঘরটা, ঘর যেন ভালো যেন চমকাচ্ছে, ঝিলমিল ঝিলমিল করছে, বাইরা রে জুলাইকা উঠে বসে পড়েছে, আবার ঘুমিয়ে রয়েছে জুলাইকা, আবার ওই ছেলেটি ঘরের ভিতরে ঢুকে পড়েছে, আবার কি সুন্দর দেখছে ছেলেটা, কি সুন্দর নাক নকশা, ভাইরা রে এত সুন্দর দেখতে, জুলাইকার ঘুম ভেঙে গেল, বিছানায় উঠে পড়েছে, আল্লাহু আকবার বলে আব্বা রে, আরে হাউ মাউ করে ওঠে, কই ছেলে দেখতে পায় না, আর বাবা ছেলেটা দেখা দেয় না, একদিন জুলাইকা মনে মনে করে আল্লাহর একবার জীবনে যদি দেখা দেয় একটা বার আমি কথা বলবো, আল্লাহ একটা বার যেন দেখা দেয়, মনের আশা পূরণ করবো, আল্লাহ ওর সঙ্গে কথা বলে, আরে আর একবার আরেকদিন বাবা দেখা দিয়েছে, জুলাইকা ঘুমিয়ে রয়েছে, বাবা আবার দেখা দিচ্ছে, ওই ছেলেটি ঘরের ভিতরে এসেছে, কি সুন্দর নাক নকশা চেহারা, আল্লাহর বান্দে ওই জুলাইকা বলে, যুবক দাঁড়াও দাঁড়াও তোমার সঙ্গে দুটো কথা বলবো, একটুখানি তুমি দাঁড়াও চলে দেও না, বলে কি বলবে বলো, ও মা যুবক গো কোথায় গেলে তোমার পাবো বলো, আমি তো বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, ওই সময় যুবকটি বলেছিল, ছেলেটি বলেছিল, জুলাইকা রে আমার যদি তুমি পেতে চাও তবে শোনো, আমি বলি তোমার মিশরের যিনি মন্ত্রী আজিদ, ওই আজিদের ঘরে তুমি, মন্ত্রী আজিদের ঘরে বিছানায় তুমি আমার পেয়ে যাবে, মিশরের মন্ত্রী আজিদের বিছানায় না তুমি আমার পেয়ে যাবে। সকাল হয়ে গেল, মাথা কাজ করে না, ঠিক নেই, আল্লাহ কি করব, কোথায় যাব, এমন বাবা উল্টো পাল্টা করছে, মিশরের মন্ত্রী আজিদের বেহারে, আপনার কি নাও, আপনার কি নাও, আপনার কি নাও, ওই জুলাইকার আব্বা একমাত্র কন্যা, জুলাইকার আব্বা দেখে বাবা চিন্তায় পড়ে গেল, আমার মেয়ে এমন করছে কেন গো, আমার মেয়ে এমন করে কেন গো, আরে আমার মেয়ে মনে হয় বড় হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা করতে হবে, এলাকার যত ধনী লোকের বাবা সন্তানেরা ছিল, যত বড় লোকের ছেলেরা ছিল, রাজা রাজাদের খবর দেয়া হলো, কে আমার জুলাইকাকে বিয়ে করতে চাও বলো, যে বিয়ে করবে সবাই সেজে গুজে চলে এসো, আমার জুলাইকা যার পছন্দ করবে গো আমি তার বিবাহ দেব আমার জুলাইকার সঙ্গে, সবাই জুলাইকাকে বিয়ে করবো বলে পাগল হয়ে রয়েছে, জুলাইকা তো দেখতে এত রূপসী সুন্দরী করে আল্লাহ জুলাইকাকেও পাঠিয়েছিল, ওইদিকে আব্বাজান ভাইদান আমার, আরে সবাই বিয়ে করবো বলে পাগল হয়ে সবাই ঘোড়ায় চড়ে উঠে চড়ে সাজসজ্জা বিশাল টাকা পয়সা রাজরাজার ছেলেরা সবাই এসে চেয়ারে বসে গেছে, জুলাইকা ঘুরে 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 দেখছে পছন্দ হচ্ছে না, স্বপ্নে যে ছেলেটাকে দেখেছিল ছেলেটাকে খুঁজে পাচ্ছে না, আব্বা আরে পাবে কোথায়, সে কোথায় এখন, কোথায় এখন, কোথায় মিশরের বাজারে প্রতিদিন হাওয়া আপনার কিনা বার করছে, পাচ্ছে না, দেখে তো খুঁজেই পাচ্ছে না, আল্লাহু আকবার, ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানেরা, সবার মুখখানা দেখে, সবার মুখটা ঘুরে ঘুরে জুলাইকা দেখে, ওই স্বপ্নার সেই ছেলেটা দেখতে পাচ্ছে না, বাড়ি চলে গেল, আব্বা দাসীদের পাঠিয়ে দিল, দাসীরা একবার যাও আমার জুলাইকা কেন এমন করে গো, একবার একটুখানি জানবো, তাড়াতাড়ি তোমরা চলে দাও, এত ছেলে এলো কারোর পছন্দ হলো না, আমি জুলাইকা যদি মন খারাপ করে
করে থাকে আমি দেশের মন্ত্রী হয়ে আমি দেশের বড় রাজা হয়ে আমার কি দাম হলো আমার টাকা পয়সা থেকে কি হলো আমার গদি বসে কি হলো আমার একটাই মাত্র মেয়ে কন্যা গো আমি কোথায় যাব কি করব থাকতে পারবো না তাড়াতাড়ি চলে যাও আমার জুলাইকা কি বলে দেখো আমার জুলাইকা যা বলবে আমি তাতেই রাজি তাড়াতাড়ি দাস দাসীরা চলে গেল ও জুলাইকা কি হয়েছে বলো তুমি এত ছেলে এলো কারোর পছন্দ হলো না বলে না আমার আব্বা জানকে গিয়া বলে দাও আমার আব্বা জান যদি মিশরের মন্ত্রী আজিদের সঙ্গে আমার বিয়ে দেয় তবে আমি বিয়ে করতে রাজি হব ছেলেটা কি স্বপ্নে এই কথা বলেছিল মিশরের মন্ত্রী আজিদের সঙ্গে আমার বিয়ে দাও না ও কথা নয় ওই বিছানায় পাবে বুঝতে একটু ভুল হয়ে যাচ্ছে কিন্তু বলেছে এক আর হয়ে যাচ্ছে আর মেয়ে ছেলে তো বুদ্ধি একটু কম হালকা ঠিক না বে ঠিক বাবা একটু কম হওয়ার কারণে এই জন্য তো মেয়ে ছেলেরা এইখানে বাড়ি রাজারহাট নিউ টাউনে বাড়ি বিয়ে হচ্ছে কোথায় কলকাতায় রাজারহাট নিউ টাউনে বাড়ি বিয়ে হচ্ছে কোথায় দিল্লি বোম্বাই গুজরাট আহমেদাবাদ আসাম রাজারহাট নিউ টাউনে বাড়ি কোথায় বিয়ে হচ্ছে বারুইপুর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবারে বিয়ে হয় একটা মহিলা কোথায় গিয়ে তারা পড়ে রয়েছে ওখানেই ওরা জীবন পার করে দেয় আয় আব্বা কিন্তু একটা ছেলেকে বলো তো লক্ষ্মীকান্তপুরে তুমি থাকবে তোমার দুতলা বাড়ি করে দিচ্ছি ওইখানে গিয়ে থাকবে ছেলেটা রাজি হবে ছেলে থাকবে না এক বছর থাকবে দু বছর থাকবে আবার নিউ টাউন রাজারহাটে আসার জন্য আবার পাগল হয়ে যাবে ঠিক না বে ঠিক গো বাবা হে এত সোজা নয় কিন্তু মেয়ে ছেলে যেখানে বিয়ে দেবে সেখানে গিয়ে তারা রাত কাটাবে স্বামীর সঙ্গে তারা আবার ভুলে যায় মা বাপের কথা ভুলে যায় ঠিক না বে ঠিক ঠিক ওরে আমার সোনার মানে গেরা ও আমার আব্বা জান ভাই দানেরা ওরে আমার জওয়ান জো ভাইরা রে শুনে দাম জেনে যার আল্লাহর বান্দি বাবাও এই কথা যখনই বললাম আল্লাহর বান্দা ওদিকে রাজি হয়ে গেল আর জুলাইকার আব্বা তাড়াতাড়ি খবর পাঠিয়ে দিল ও মিশরের মুখে আজিজ শুনে নাও আমার মেয়ে জুলাইকাকে যদি তুমি বিবাহ করতে চাও তাড়াতাড়ি তুমি চলে এসো রেডি হয়ে চলে এসো আর মিশরের মন্ত্রী আজিদের কাছে খবর চলে গেল তাড়াতাড়ি বাবা রাজি হয়ে গেল এত সুন্দরী মেয়ে আল্লাহ করেছিলেন গো সবাই দেখে পাগল হয়ে যেত আব্বা তাড়াতাড়ি বাবা ঘোড়ায় ছুটিয়ে আর লোক লস্করকে নিয়ে চলে এলো সাজ সজ্জা সেজে চলে এলো বিয়ে হয়ে গেল ছোট করে বলতে যাচ্ছি আব্বা বিয়ের পরে বাসর রাত যেদিন হবে জুলাইকার কেমনের আনন্দ কেমনের আশা আকাঙ্ক্ষা আমার মনের মানুষের সঙ্গে দেখা হবে গো আমার কি আনন্দ হচ্ছে গো খাটের উপর বসে আছে ওইদিকে আস্তে আস্তে করে আব্বারে যেদিন বাবা ফুল সজ্জার রাত বাসর রাত ওই দিন জুলাইকা আনন্দ মনে বাবা আনন্দ করতে করতে খাটের উপর উঠে বসে আছে এইদিকে বাবা ওই মিশরের মন্ত্রী আজিজ ঘরে ঢুকেছে যেই দরওয়াজায় পা দিয়েছে জুলাইকা ওই মন্ত্রী আজিজের দিকে চেয়েছে যেই না দেখেছে জিভ কেটে উঠেছে আল্লাহ গো আমি কি ভুল আমি করেছি আল্লাহ আল্লাহ খাটের ধারে ওখানে কি আচার পাচার কাছে কান্নাকাটি করছে এদিকে মিশরের মন্ত্রী আজিজ বলে আরে আনন্দের রাত্রে বেলা খুশির রাত আনন্দের রাত বিয়ে হয়ে গেল কি আনন্দ হলো আজকের আনন্দের রাত বাসর রাত আজ এমন করবে কেন কি হয়েছে বলো ওই মিশরের মন্ত্রী আজিজ কি বলে বিবি কি হয়েছে বলো কেমন করে আচার পাচার কাচ্চ কান্নাকাটি কচ্চ তোমার চোখে কেন পানি গো বলে আমি একটা কথা বলবো স্বামী গো
আমি আজকে বলবো তুমি যদি আমার পেতে চাও আমার যদি তুমি নিতে চাও পেতে চাও আমার কথাটা খেয়াল করে তুমি শোনো তুমি আমার বিয়ে করেছো আমার তুমি স্বামী হয়ে গেছো আমি তোমার বিবি হয়ে গেছি তুমি আমার জোর করে অনেক কিছু করতে পারো তবে স্বামী একবার শুনে নাও আমার একটা নিয়ত করা ছিল নিয়তটার কথা আমার মনে পড়ে গেছে এই নিয়তটা আমার আদায় হবে সাত বছর পরে এক বিছানায় আমরা থাকব তার আগে কিন্তু তুমি আমার কাছে গায়ে হাত দিতে পারবে না আমার কাছে আসতে পারবে না যদি তুমি আমার কাছে আসো এক বিছানায় গায়ে হাত দাও জোর করে অনেকই তোমার করার ক্ষমতা আছে কেন তুমি হলে স্বামী আমি হলাম বিবি জোর করে তোমার অনেক কিছু করার তোমার আছে ক্ষমতা আছে ও স্বামী গো তবে একবার বলবো যদি জোর করে তুমি আমার অনেক কিছু করো আমি সুসাইড করব আমি আজকে আত্মহত্যা করব আমি জীবনখান আজকের শেষ করে দেব আমি জুলাইখা আমার আর পাবে না চিরজন্মের মতন আমি আজকে মারা যাব আমার মুখ আজকের তুমি শেষ মুখ দেখবে সাত বছর অপেক্ষা করবে না তুমি আজকে আমার মরা মুখ দেখবে বলো ওই সময় বলেছিল না ও বিবি জুলাইখা রে তুমি এমন কথা বলছো সাত বছর কেন এত সুন্দরি করে আমার আল্লাহ জুলাইখাকে করেছিলেন বাবা আরে ওই মন্ত্রী আজিজ পাগল হয়ে গেল বলে আল্লাহ রে কি আনন্দের রাত এমন করে বিবি বলে ও বিবি জুলাইখা শুনে লাও জেনে লাও সাত বছর কেন তুমি যদি দশ বছর দেরি করতে বলো তোমার অপেক্ষায় আমি থাকবো কিন্তু আমি তোমার আজকের বিয়ে করেছি আমি তোমার আজকের বাজে আমি তোমার কথা শুনবো তোমার কথা মেনে চলবো আব্বা রাত পার হয়ে যাচ্ছে রাতের পরে রাত জুলাইখার মনের আনন্দ কিন্তু আসছে না যে আনন্দ করে বিয়ে করেছিল যে খুশি করে কি ছেলে দেখলাম আর ইয়ে কি হলো আমি তো ভুল ভাল দেখলাম নাকি ঠিক না বেটি ভাইরা ওরে আমার আব্বা জানে না ও জোয়ানেরা জোবাগ ভাইরা আরে জুলাইখা প্রতিদিন বাবা চিন্তায় পড়ে যায় আর চিন্তা করে বিকাল হয়ে যায় মিশরের মন্ত্রী আজিজ বড় লোকের বিবি প্রতিদিন সেজে গুজে বাবা বাজারের দিকে যায় এদিক ওদিক ঘুরতে পার হয় দাস দাসীরা সঙ্গে থাকে মিশরের মন্ত্রী আজিজের বিবির সঙ্গে বাবা ঘোরে প্রতিদিন বিকাল বেলা করে ঘুরে 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 বেড়ায় আর খুঁজে খুঁজে দেখে মনে মনে চিন্তা করে আরে আমার স্বপ্নের লোকটা আর কি আমার দেখা হবে না একদিন একটা ছেলে ডেকে বলে ও মিশরের মন্ত্রী আজিদের বিবি তুমি প্রতিদিন ঘুরতে বার হও একটা ছেলে আহারে মিশরের বাজারে প্রতিদিন বিকেল বেলা আনে দেখাতে তুমি কি দেখতে যাবে বলো ওটাকে টিকিট সেল করে দেখা দেখায় টাকা খরচা করে দেখতে হবে বলে আমি যাব আমি যাব আমি যাব আগে বলনি কেন কোথায় সেই ছেলেটা বলো তাড়াতাড়ি চলে গেল মিশরের মন্ত্রী আজিদের বিবি বাবা ওই ছেলেটার দেখতে যাচ্ছে আব্বারে এইবার দেখতে যাওয়ার পরে আব্বা আরে যেই না বাবা আরে মিশরের মন্ত্রী আজিদের বিবি জুলাইখা ওই বাচ্চাটার দেখেছে আল্লাহ নবী ওসুল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে আব্বা ওইখানে বাবা দুরুম করে জমিনে পড়ে গেছে সবাই বলছে মিগি রোগ নাকি পড়ে গেল কেন হঠাৎ করে এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এলো প্রেসার এসে গেল হাই প্রেসার টাই প্রেসার হয়ে গেল নাকি পড়ে গেল কেন হাই প্রেসার হয়েছে না মিগি রোগ আছে আব্বা কি গো স্বপ্নের সেই ছেলেটা সামনে পেয়ে তখনই অজ্ঞান হয়ে গেছে দেখে একবার জোরে বলুন না সবাই একদিন তোমার না হবে মসজিদে এলাম জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ হু 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 তুমি সবার মালিক তুমি সৃষ্টিকর্তা তুমি পালনকর্তা তুমি রিজিকদাতা তুমি এক তোমার নাই যে পিতা মাতা তুমি লাশারে কাল্লা তুমি সবার প্রভু আল্লাহু 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 যখন চন্দ্র সূর্য তারকা ছিল না যখন আরশ ফরসে লৌহ কলম ছিল না যখন চন্দ্র সূর্য তারকা ছিল না যখন আরশ ফরসে লৌহ কলম ছিল না যুগ ছিল না কিছু ছিল তুমি শুধু আল্লাহু 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 দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা আমার পরবর্তী বক্তা আলহামদুলিল্লাহ এসে গেছে হাজির হয়ে গেছে আব্বা ওয়াজ লম্বা চওড়া ওয়াজ আজকে আমি আপনাদের কাছে নামিয়েছিলাম আব্বা জান ভাই জান আমার আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম কে বাজারে এনে দেখাচ্ছেন আর এদিকে জুলাইকা গিয়ে হাজির হয়ে গেছে দুরুম করে পড়ে গেছে আব্বা কি জিনিস দেখালে আব্বা ওই সময় জুলাইকাকে সবাই পানি দিচ্ছে মাথায় হাওয়া করছে বাতাস করছে তেল দিয়ে ডোলাডুলি করছে বাতাস করো আগে কে সুস্থ করো আগে কে ভালো করে সেবা যত্ন নাও সবাই সেবা যত্ন নিল বড় লোকের বিবি বড় লোক ধনী লোক মন্ত্রীর বিবি আরে তাড়াতাড়ি করে সেবা যত্ন করলো জ্ঞান ফিরে এলো জুলাইকা কি হয়েছে জুলাইকা বলে না না কিছু আমি বলবো না দাঁড়াও দাঁড়াও আমি বাড়ি যাব আর আসব ছুটে 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 চলে গেল স্বামী গো একবার একটুখানি শুনেলেন জেনেলেন আজ আমি একবার আপনাকে বলবো ও স্বামী আমারে একটা দাবি মানতে হবে আরে মিশরের মধ্যে আজ বলে বিবি এমন করে তুমি কেন আজকে বলছো বলো তুমি আজকে কি বলতে চাচ্ছ তুমি কি বলতে চাচ্ছ তুমি আজকে এত এমন অনুনয় বিনয় করে কেন বলছো বলে স্বামী গো আমার অন্য কিছু নয় দাবি আমার একটাই দাবি স্বামী গো এই মিশরের বাজারে একটা একটা গোলাম এনেছে ওই গোলামটা কিনে দিতে হবে আর এই সামান্য ছোট্ট একটা আমার কাছে দাবি ওই গোলামটা আমার কিনে দিতে হবে এই সামান্য কথা এই ব্যাপার চলো এইটা তোমার দাবি আমি আজকের অর্থমন্ত্রী আমার মন্ত্রীর ঘরে টাকা পয়সার অভাব তুমি আমার কাছে এই দাবি নিয়ে এমন করে বলছো চলো তাড়াতাড়ি চলে গেল আব্বা মিশরের মন্ত্রী আজে চলে গেল ও মালিকের নেজাত আরে সত্যি দেখে বলে আরে মালিক এমনে যাত তুমি একটা জিনিস বাজারে আজকে এনেছো একটা জিনিস এনেছো তুমি কি দেখতে এই আল্লাহর বান্দা এত সুন্দর দেখতে হয় আমার বিবি তো পাগল হয়ে গেছে এটা আমি কিনবো কত টাকা লাগবে বলো আরে এইবার মালিক এমনে যার বলছি এই পথ আমার হয়েছে আমি এইটাই চাইছিলাম এত ধনী লোক এইবার মন্ত্রীর কাছে বিক্রি করলে তবেই তোমার বেশি টাকা হবে ঠিক না বেটি আরে আরে অনেক টাকা দাবি করেছি যত টাকা লাগে আমি দেবো আমার বিবি মনে দুঃখ পাবে সামান্য জিনিসের ব্যাপারে টাকা দিয়ে গোলামটা কিনে নিয়ে বাড়ি চলে গেছে আব্বা খাওয়ায় দাওয়ায় যত্ন করে মিশরের মন্ত্রী আজিজ বলছে শোনো এটা আমাদের ছেলের মতন করে রাখো আমাদের বাচ্চা কাচ্চা কিছু নাই তো তা আমাদের সংসারে এটা ছেলে হলে খুব ভালো হয় না এটা আমাদের ছেলের মতন করে দেখো বিবি বিবি জুলাইকা বলছে ছেলে করব কি কে করব সেটা মনে মনে জানি একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই ছেলে করব কি কি করব সেটা আমি জানি আমার মনের আশা আজকে পূরণ হয়েছে একবার জোরে বলুন জুলাইকা প্রতিদিন বাবা খাবার দেয় কিশোর আনন্দর করে আর ডিম ভাজা করে মাছ ভাজা করে গোশ দেয় বাবা কত সুন্দর করে যত্ন করে খাওয়া
যখন বাড়ি থাকে না কাছে বসিয়ে নাই বাবা ও ইউসুফ আমার দিকে দেখো ইউসুফ কিন্তু বাবা ইনি আল্লাহর নবী হবেন গো ইনি আল্লাহর নবী হবেন না 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 বাজে কাজ করেন না জুলাইকার দেখে কিন্তু বাবা মুখের দিকে তাকায় না আরে আপারে জুলাইকা দেখে বলি ইউসুফ তুমি একবার ভালো করে শোনো তোমার তোমার চোখটা খুব আমার ভালো লাগে ইউসুফকে ডেকে বলছে তোমার চোখটা কি সুন্দর আমার লাগছে বলে ও মারা গেলে সব শেষ হয়ে যাবে বলে তোমার ঠোঁটটা খুব ভালো লাগছে বলে ও মারা গেলে মাটি পোকায় খেয়ে নেবে মাটি খেয়ে নেবে পোকায় খেয়ে নেবে আরে জুলাইকার মনে দুঃখ লাগলো আল্লাহ রে এতদিন পরে যদি আমি আমার ইউসুফকে আমি আজকের কাছে পেলাম কিন্তু আমার আজকের আহারে আমার দিকে তাকায় না আমার দিকে দেখে না আমি যে কথা বলছি আমার কথায় ঢোকে না আমি কি করব কোথায় যাব একদিন মনে রাগ করে বাড়ি থেকে বার হয়ে গেল আব্বা ঘরের বাইরে গিয়ে বসে আছে একটা বুড়িমা হেঁটে হেঁটে যাচ্ছে বুড়িমা ডেকে বলছে জুলাইকা তুমি একটা মন্ত্রীর বিবি হয়ে তুমি বাড়ির কিনারায় কেন বসে রয়েছো মন খারাপ অনেক দেখবে মন খারাপ দেখলে বোঝা যায় যায় কি যায় না তুমি একটা মন্ত্রীর বিবি ধনী লোক বড় লোকের মেয়ে তুমি আজকে এরকম ভাবে বসে আছো কি হয়েছে বলো আমার সঙ্গে বলো ওরে আব্বা রে ওই জুলাইকা থেকে বলে বুড়িমা তবে এসো বুড়িমা বুড়িমা তবে তুমি শোনো তুমি আমার সঙ্গে কথা দাও কাউকে বলবে নাকি তারপরে তোমার সঙ্গে বলবো না জুলাইকা কারোর সঙ্গে বলবো না বলো ও বুড়িমা বুড়িমা গো আমার বাড়ি একটা গোলাম আছে গোলামটার আমি এত ভালোবাসি এত ভালো করে যত্ন করে খাওয়াই লালন পালন করছি এত কষ্ট করে কিনে এনেছি কিন্তু গোলামটা আমার দিকে তাকায় না আমার কথায় আসে না আমি ঠোঁটটা ভালো বলছি বলে পোকায় খেয়ে নেবে মারা গেলে শেষ হয়ে যাবে চোখ ভালো বলছি বলে ও সব মারা গেলে বেকার শেষ হয়ে যাবে আমার কথার ভিতরে আসে না বুড়িমা বুঝতে পেরে গেছে বুড়িমা দেখে বলে ওরে জুলাইকা শুনে লাও জেনে লাও আমি বুঝতে পেরে গেছে জুলাইকা গো আমি আমার কাছে ওষুধ আছে আমার কাছে জুলাইকা দেখে বলে বুড়িমা রে তোমার কাছে কি ওষুধ আছে বলো আমি এক্ষুনি কিনবো কত টাকা লাগবে তোমার বলো আমার আব্বা হলো দেশের প্রধানমন্ত্রী আমার স্বামী হলো আবার অর্থমন্ত্রী আমার টাকা পয়সার অভাব নাই কত টাকা লাগবে তোমার বলো ওই ওষুধ আমার দিতে হবে আমার ছেলেটা ঠিক করে দিতে হবে ওই বুড়িমা ডেকে বলে না 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 শুনে লাও জেনে লাও আজকে আমি তোমার কাছে বলবো গো ও জুলাইকা আমার টাকা দিতে হবে না আমার সোনা দানা পয়সা কড়ি কাছে কিছুই লাগবে না ও জুলাইকা তোমার নিজের টাকা খরচা করতে হবে বলে কি করতে হবে বলো বলে জুলাইকা তবে তুমি শোনো এক এক করে সাতটা তোমার ঘর বানাতে হবে সাতটা ঘর তৈরি করতে হবে সাতটা ঘরের সাতটা দরওয়াজা থাকবে সাতটা ঘরের ভিতরে সুন্দর করে সাজাতে হবে খাট পালং বিছানা বিছাতে হবে ঝাড়বাতি লাগাতে হবে সুন্দর করে ঘরগুলো আলোয় আলো করতে হবে আর তোমার স্বামী যেদিন বাড়ি থাকবে না রাতের বেলা বাড়ি আসবে না বলে চলে যাবে ওই দিন ওই ইউসুফকে তুমি সাত নম্বর ঘর একদম শেষের ঘরে শুতে দেবে ঘুমাতে দেবে ওই দিন ঘুমিয়ে থাকবে ইউসুফ তুমি এক নম্বর ঘরে তালা মারবে দু নম্বর ঘরে তালা মারবে তিন নম্বর ঘরে তালা মারবে চার নম্বর ঘরে সব ঘরে তালা মেরে তালা মেরে তালা মেরে আর ইউসুফের কাছে তুমি হাজির হয়ে যাবে ওই দিন ইউসুফ কিন্তু আর পালাতে পারবে না বুড়িমা তোমার ধন্যবাদ তুমি সত্যি পারো তোমার মাথা আইডিয়া আছে আরে আস্তে 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 করে বুড়িমার কাছে বুদ্ধি নিয়ে আস্তে আস্তে করে চলে গেল বুড়িমা কিন্তু একটা কথা তোমার কাছে রিকোয়েস্ট তুমি কিন্তু আমার স্বামীর সঙ্গে বলতে পারবে মেয়েদের একটা অভ্যাস খুব ভালো বলবো না বলে
খোদার কি রে বউ বলছি বলবো না, খোদার কি রে আল্লাহর কি রে তোর মাথা হাত দিয়ে বলছি বলবো না, বলে বাড়ি যেতে যেতে চার পাঁচ জনের সঙ্গে বলে দিল। ঠিক না ভাই? ঠিক আছে, এ কাজ হয় কি হয় না? আপনাদের এই রাজার নিউ টাউনের দিকে এদিকে ওরকম হয় না? এদিকে ভালো এলাকা, এদিকে ভালো মহিলা সব। ওরে আমার মায়েরা ও বোনেরা, খালারা বেটেরা ফুগরা, আল্লাহর বান্দি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল, এবার বাবা সাতটা ঘর বানালো, স্বামীর বলে সাতটা ঘর বানিয়ে এদিকে পরিমা আর জুলাইকার খবর দিয়ে দিল, জুলাইকার খবর দিয়ে জুলাইকার স্বামীর কাছে বলে দিল, ও বিশ্বের মন্ত্রী আজিদ গো, তুমি একটা জাদু দেখবে, তুমি একটা ঘটনা দেখো। বলছে কি হয়েছে? বলছে ঘটনা শোনো, তোমার আজকের আজকের দিনে তোমার বিবি তোমার ঘরে যে গোলামটা থাকে ওর সঙ্গে কি ব্যাপার হয়ে আছে তুমি জানো না? বলছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ, তুমি খালি একদিন রাত্রেবেলা আসবো না বলে চলে যাবে, ওই রাত্রেবেলা আসবো না বলে চলে যাবে, কিন্তু রাতের বেলা দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আরে তুমি দেখতে পাবে ওরা রাত্রেবেলা ঘরের ভিতরে কি করে। তুমি ওই দিন বুঝে নেবে আমার কথার সঙ্গে মিল খায় কি মিল না খায়। আব্বা রে চলে গেল তাড়াতাড়ি 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 করে, ওরে আমার আব্বা রে আরে সাতটা ঘর বানানো হয়ে গেল। তখন একদিন ওই মিশরের মন্ত্রী আজিদ দেখে বলছে বিবি রে আজ রাতের বেলা আমার বড় কাজ আছে, আমি রাতের বেলা বাড়ি ফিরবো না, তুমি সাবধানে ভালো হয়ে থেকো। ভাইরা রে এমন ভাবে আরে জুলাইকার সঙ্গে বলে চলে গেছে, এইদিকে আব্বা সাতটা ঘরে সুন্দর করে বিছানা বিছানা হয়ে গেছে, সুন্দর করে তালা চাবি রেডি করে রেখে দিয়েছে, ইউসুফকে নিয়ে আব্বারে সাত নম্বর ঘরে শুতে দিয়েছে, ঘুমাতে দিয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন সাত নম্বর ঘরে, এদিকে জুলাইখা এক নম্বর ঘরে তালা মেরেছে, দুই নম্বর ঘরে তালা মেরেছে, তিন নম্বর ঘরে তালা মেরেছে, চার নম্বর সাত নম্বর ঘরে তালা মেরে ইউসুফ নবীর কাছে দাঁড়িয়ে গেছে। আব্বা অনেক বড় ওয়াজ আমার পাশে এসে বসেছিলেন, কথা বুঝতে পারছে? হ্যাঁ, আমার টাইম শেষ করে ফেলেছি আমি, আমি আপনাদের কাছে ওয়াজটা কমপ্লিট করতে পারছি না, আর বলবো না, শেষ করে বলবো বলবো বলবো, সবাই রাজি আছে, কিন্তু আমার তো টাইম শেষ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম শেষ হয়ে হবে, এই কি কথা হচ্ছে? তো কথাটা লাইনের কথা হচ্ছে না, লাইন কথা হচ্ছে। তাহলে সবাই রাজি? তাহলে ভাই একটু দু পাঁচ মিনিট একটুখানি বলিয়া তাহলে একটু জোরে তকবীর দেন, নারাই তকবীর আরো জোরে, এ জোরে সে বলুন আরো জোরে, নারাই তকবীর হে একবার দরুদ আল্লাহুম্মা এ সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু জোরে জোরে বলুন আলা আলে সাইয়্যিদিনা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, তোমার প্রতি দরুদ পড়লো, তোমার প্রতি দরুদ পড়লো হৃদয়তে জুড়ে, তোমার প্রতি দরুদ পড়লে হৃদয়তে জুড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা, ও আলা আলে সাইয়্যিদিনা, আব্বারে ওরে আমার ভাই দানেরা ও
मनीप जदि देखे फेले आज आमार की करबे गो बड़ भय लेगे गेल अरे यूसुफ पालाबो बोले चिंता करे अल्लाह जिब्राइल के पाठिए दिलो आरे की करे पाटा पालाबे पालाबार कोनो लाइन नाई दरवाजा तो मोटा मोटा ताला मेरे रेखेछे की करे पालाबे पालाबार कोनो लाइन नाई एकटा घर थेके ना हाय पालालो द्वितीय नम्बर घरे गिए आटके जाबे द्वितीय नम्बर घरे ना हाय पालालो तारपरेर घरे की करे पालाबे सब घरे बाबा ताला मेरे रेखे दियाछे भाईरारे देखते पागल हो अल्लाह बंदा ओई खाने बसे पड़े उठा अल्लाह तुम बचाओ अल्लाहर काजे सहाय्य करेছে সাহায্য চেয়েছে অকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন ভাইরা রে আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয় জিব্রাইল গো একবার চলে দাও আমার নবীর কাছে গিয়ে বলে দাও আমার নবী জানো একবার জুলাইকার মুখের দিকে চেয়েছে দেখে কেন গো জুলাইকার মুখের দিকে যেই না চেয়ে দেখবে ওই সময় মনে করবে তাহলে আমার দিকে চেয়ে দেখেছে আরে আর কোনো অসুবিধা হবে না মনে হয় আমার আজকের মনের আশা মিটে যাবে ওই জন্য একবার দেখতে বলেছে জুলাইকার মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি দৌড় মারতে বলেছে ছুট মারতে বলেছে দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধাক্কা মারতে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি একবার ধাক্কা দাও গো যত দরের যত মোটা তালা লাগানো থাক না কেন আমি আল্লাহ তালা খোলার দায়িত্ব আমার যত দরে তালা লাগানো থাক না কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি একবার দরজা ধাক্কা মেরেছো তাহলে তালাটা খোলার দায়িত্ব আমার খালি দরজা ধাক্কা দেওয়া বিসমিল্লাহ বলার দায়িত্ব ইউসুফের থাকবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আরে একবার মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন আল্লাহ মুখের দিকে তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধাক্কা দিয়েছে দরজায় দরজা বাবা সাটা সাট সাটা সাট খুলে যাচ্ছে একবার জোরে 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 বলুন সুবহানাল্লাহ যে দরজায় ধাক্কা মারছে বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে আল্লাহু আকবার আরে জুলাইকা এদিকে পিছনে পিছনে ছুটে ছুটে যাচ্ছে আর ইউসুফের জামাটা ধরে ফেলেছে জামাটা ছিঁড়ে ইউসুফের হাতে চলে এসেছে এই জুলাইকার হাতে চলে এসেছে ইউসুফ তবি দাঁড়ায়নি থমকে দাঁড়িয়ে যায়নি বার হয়ে যাচ্ছে আর ওদিকে জুলাইকার স্বামী তরোয়াল নিয়ে এক নম্বর দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে আজ জবে করে দেব দুটো করে দেব দুটোরই কেটে দেব সব দরজার সামনে থেকে যখন ইউসুফ গিয়ে বার হয়েছে ছুটে ছুটে একটা পা তুলবে না দাঁড়াও এইখানে দাঁড়িয়ে দাও আহা
আব্বা জান ভাইজান আমার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী তত্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 
কেউ নাই আল্লাহ কোথায় যাব আল্লাহ কি করব আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তার বাঁচাবে কি বাঁচাবে না আয় আব্বা মুমিন বান্দা যদি হকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ মুমিনদের সাহায্য করবে আল্লাহ কোরআন শরীফে তার ভয় মানি জানিয়ে দিয়েছে একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আব্বা জান ভাই জান আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছে আরে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে থত 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 করে কাঁপছে ওদিকে জুলাইখাও দাঁড়িয়ে রয়েছে আরে দাঁড়াও কেউ এখান থেকে নড়বে না এই ইউসুফ তোমাকে এত ভালোবাসি এত বিশ্বাস করি তুমি আজকে এই কাজ করলে আমার বিবি সঙ্গে ইউসুফ বলছে হুজুর হুজুর আমি করিনি আমি দোষী নই আপনার বিবি দোষী আপনার বিবি জিজ্ঞাসা করুন বিবি বলছে স্বামী গো আমার কোনো দোষ নাই আপনার গোলাম বদমাইশ গোলাম বাজে গোলাম এই গোলাম বাড়ি রেখেছেন কেন এই গোলাম বাজে গোলাম আমি আপনার সঙ্গে আগে বলেছি না আপনি খেয়াল রাখেন না কথা কোনো গুরুত্ব দেন না আবা এই আব্বা স্বামী বিবির কথা শুনবে না গোলাম কথা শুনবে আপনারা বলুন বিবির কথাটা শুনবে গোলাম চাকর ওর কথা শুনে কোথাকারকে দুটো আমলা ভাতে দে ও মিথ্যা কথা বলছে ওকে উড়িয়ে দিচ্ছে আরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না গো আল্লাহর কাছে সাহায্য চাও চাও ওরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা বেটেরা ফুবরা শুনে দান্তের জানাব্বা ওই চিল্লা চিল্লি যখন শুরু হয়ে গেছে ওই সময় কিছু আশেপাশ থেকে বাইরে বাড়ির কাছে কাছে থেকে কিছু ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চলে এলো একটা মহিলার কোলে একটা বাচ্চা ছেলে ছিল একটা মহিলার কোলে একটা বাচ্চা সন্তান ছিল ভাইরা রে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফকে বাঁচানোর জন্য ওই বাচ্চার কোলে বাচ্চা ছেলে ছেলে জমান দেখে বাবা ওই সময় বাবা কতবার হওয়া শুরু হয়ে গেল বাচ্চার জবান থেকে কথা বলা শুরু হয়ে গেল সবাই তো দেখে অবাক হয়ে গেল ওই বাচ্চাটা বাবা মায়ের কোল থেকে কথা বলতে শুরু করে দিয়েছে ও মিশরের মন্ত্রী আজিদ গো শুনে লাও জেনে নাও আজকে রে কে দোষ আর কে নির্দোষ কে দোষ করেছে আর কে দোষ করেনি আজ আমি বলে দিচ্ছি শুনেন শুনেন ও মন্ত্রী আজিদ আর ইউসুফের জামার পিছন দিকটা ছেঁড়া না সামনের দিকে ছেঁড়া যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী হবে আর জামার যদি ইউসুফের জামার যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে জুলা আপনার কি না ইউসুফ দোষী হবে আগে ভালো করে দেখেন কোন দিকটায় ছেঁড়া রয়েছে আব্বা কি বলবো গো ওই জুলাইখা যে জামাটা ছিঁড়ে নিয়েছিল ওই ছেঁড়া অংশটা জুলাইখার হাতে তখন পর্যন্ত ছিল কত মনে ছিল না চপ করে বাবা ওই সময় ফেলে দিয়েছে ছেড়ে দিয়েছে মিশরের মন্ত্রী আজিজ দেখতে পেয়ে গেছে আর বুঝতে বাকি থাকে আর বুঝতে বাকি হলো না এ জুলাইখা তুমি দোষ করেছো তুমি পাপ করেছো জুলাইখা গো তুমি বড় পাপী ওরে জুলাইখা তুমি বড় গুনাহগার জুলাইখা তুমি তওবা করো ওয়াস্তাগফির লিজামবিকা কোরআন শরীফে আছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো আল্লাহর মা বান্দা ওই মিশরের মধ্যে আজিজ বলতে লাগলো ওয়াস্তাগফির লিজামবিকা তুমি তওবা করো তুমি বড় পাপ করেছো তুমি বড় গুনাহ করেছো আব্বারে আশেপাশে এলাকায় সব হই হই হয়ে গেল ওই জুলাইখা গোলামের সঙ্গী বাবা নটর পটর করেছে বাজে কাজ করে ফেলেছে জুলাইখা কান ডাকতে পাচ্ছে না জুলাইখা মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে গো জুলাইখা চিন্তা করলো আমি কেন আহারে আমার গোলামের জন্য পাগল হয়েছি একবার আজ আমি দেখিয়ে দেব দেখিয়ে দেব এই না মনে করে ওরে আমার আব্বারে অনেক দিন পরে বাবা আরে দেখতে পা গেল একদিন বাবা ওই এলাকার মেয়েগুলোর দাওয়াত দিয়েছে আশেপাশের মেয়ে
মেয়েগুলো যারা আজে বাজে কথা বলছিল সবার দাওয়াত দিয়েছে মামা অনেক আপনার কিনা সবাই সেজে গুজে জুলাইকার বাড়ি বাবা দাওয়াত খেতে এসেছে মহিলাগুলো দাওয়াত খেতে বসে গেছে আব্বা খাবার দেয়া হয়ে গেছে সবাই খাবার খেয়ে নিয়েছে আব্বা রে খাবার খাওয়ার পরে এই বান দেখতে পা গেল আরে ভাইরা রে একটা করে আপেল আর একটা করে ছুরি দিয়েছে চাকু দিয়ে গেছে একটা করে আপেল দিয়ে গেছে ও মহিলারা তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো খাওয়ার খায় খাবার খাবার খাওয়ার পরে ভাত খাওয়ার পরে আপেল খেতে হয় ফল খেতে হয় তোমাদের ফল নাস্তা দিচ্ছি রে একটুখানি দাঁড়াও এখন কিন্তু কেউ তোমরা ফল কাটবে না আমি যখন অর্ডার দেব তখনই তোমরা আপেলটা কাটবে বুঝতে পারছো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো তো বসো সবাই বসে সবাই বসে আছে বাবা আপেল দিয়ে গেছে সবার প্লেটে করে একটা করে সবার প্লেটে একটা করে আপেল আর একটা করে চাকু দিয়ে গেছে সবাই বাবা বসে আছে আমি অর্ডার দিলে তারপরে কাটবে তার আগে কিন্তু কাটতে পারবে না ভাইরা কি বলবো রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বাবা ওই জুলাইকা ইউসুফ বাবা ওই সময় ঘরের ভিতর থেকে বার করেছে ওই ইউসুফ তুমি একটুখানি এই মহিলাদের সামনে থেকে হেঁটে হেঁটে ওই ঘরে তুমি চলে যাও এই ঘর থেকে ওই ঘরে চলে যাও এদের সামনে থেকে চলে যাও ওই ইউসুফ যখন বাবা হেঁটে হেঁটে যাচ্ছে ওই মহিলা আর জুলাইকা বলে দিল তোমরা আপেল কাটা শুরু করে দাও আর কি বলবো রে ওই জুলাইকা আপেল কাটার ওয়াদা দিয়েছে এবার আপেল যখন কাটে গো আপেল কাটে ওদিকে ইউসুফ হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে মহিলারা চেয়ে রয়েছে আপেল কাটে আপেল কেটে গেল হাত কেটে গেল কারণ আমুল কেটে গেল কয়েকটা আমুল একসঙ্গে কেটে গেল আর প্লেট গুলো রক্তে লালে লাল হয়ে যাচ্ছে প্লেট ভেসে যাচ্ছে রক্তে বাবা আরে ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে চলে গেল আর জুলাইকা ডেকে বলছে দেখো দেখো তোমাদের আপেল কাটা হয়েছে কি ভালো করে দেখো সবাই বাবা চে 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 দেখে ওরে আমার আব্বারে কারোর হাতে আমুল আর নাই সবার আমুল গুলো কেটে প্লেটে রক্তে লালে লাল হয়ে রয়েছে আরে মহিলারা বলতে লাগলো ও জুলাইকা তুমি কি জিনিস ঘরে রেখে দিয়েছো বলো আমরা তোমার দোষ দিছিলাম তুমি দোষী নয় জুলাইকা গো শুনে লাও জেনে লাও আমরা একদিন দেখে একবার থেকে যদি হাত কেটে দিই আমুল কেটে দিই তুমি এতদিন যার দেখেছো গলা কেটে দাওনি এইটাই তোমার ধন্যবাদ তুমি বেঁচে আছো আব্বা অনেক লম্বা চওড়া আওয়াজ আমার টাইম ছিল 9টা পর্যন্ত কথা বুঝতে পেরেছেন আমি আমুল কাটা পর্যন্ত থাক আপেল কাটা হলো এখন অনেক টাইম অনেক লম্বা চওড়া আওয়াজ আর নেই না আমি বেয়াদবি হয়ে যাবে একটা ভাই বলতে এলো বক্তাকে তুলব আমি তাকে বসিয়ে রেখে আবার চলে গেল 9টা পর্যন্ত টাইম 9:30 করে ফেলেছি আর আগে যাব না আব্বা জান ভাইজান আপেল কেটেছে আমুল কেটেছে এই পর্যন্ত থাক এখন জেলখানায় ঢুকবে এখন মিশরের মন্ত্রী হবে খাদ্যমন্ত্রী হবে অনেক লম্বা চড় আওয়াজ রয়েছে আব্বা চোখ বন্ধ হয়ে গেছে ওই জামা পাঠাবে চোখ ভালো হবে চোখ আবার আলোয় আলো হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা চড় আওয়াজ আল্লাহ যদি আবার কোনদিন সময় দেয় আমি গোনাগার আতাউল্লাহ খোলা ভাই বাড়ি ফিরে আমার বাড়ি আমি আতাউল্লাহ আপনাদের কাছ থেকে বলতে চাচ্ছি আব্বা একটু ভালো হয়ে থাকুন সৎ হয়ে থাকুন আল্লাহর সাহায্য আপনার নামবে আপনার সাহায্য আপনার আসবেই আল্লাহ মুমিনদের সাহায্য করার জন্য আছে চিন্তা নাই অসুবিধা নাই আপনি কোনো চিন্তা ভাবনা নেবেন না আমি আমার ইউটিউবার ভাইদেরকে বলছি অনেক ইউটিউবার এখানে এসেছেন আমার নাম্বারটা মোবাইল নাম্বারটা ইউটিউবের তলায় দিয়ে দেবেন আমি আমার ওয়াজের তলায় দিয়ে দেবেন কেননা আমার নাম্বার চাই অনেক ভাইরা দিতে চায় না আমার বড় কষ্ট হয় আমার কাছে ফোন এসেছে হুজুর আপনার নাম্বার চাইছি ইউটিউবার ভাইরা পর্যন্ত করছে
তলাল বাদর আলাইনা মিনসানি আতিল ইবাদাই ও আজাব শুকর আলাইনা মাদা লিল্লাহ ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আমার নবীজি আব্বা আব্দুল্লাহ আমার নবীজি মা আমিনা আমার নবীজির দুধমা এ হালিমা আমার নবীজি রওজা সোনার মদিনা এ নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব এ মক্কা দুষ্ট ছেলের মা মারিল পাথর ছুরি পড়িল রক্ত ও জরিয়া আমিনার নয়নের তারা নবী সালাম আলাইকা রাসূল ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াত এ দয়াময় মাবুদ উগজিনি কি জিনিস পাঠাই ইলেন তিনি চিনল না মক্কা আবাসিনি চিনিল বনের হরিণি নবী সালাম আলাইকা রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
জিবরাইল ডাকেন এবারে আসমানের দুয়ার এসেছেন নবী দরসারদার করিতে আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াত ভাইরা।